viewers, good morning from Toronto. আমি ইমামুল হক রেডিও মেট্রোমেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হাজির হয়েছি আজ বুধবার টরন্টো সময় সকাল 11টা এবং ঢাকা সময় রাত 9টা। যথারীতি আমরা আজকে কানাডিয়ান ইমিগ্রেশনের একটি বিশেষ দিক নিয়ে, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় সুপার ভিসা। খুব অল্প সময়ের ভেতরে এই সুপার ভিসা কানাডায় যারা আসতে আগ্রহী, বিশেষ করে বাবা মা কিংবা দাদা দাদি বা গ্র্যান্ড প্যারেন্টস, তাদের ক্ষেত্রে সুপার ভিসা খুবই কার্যকর এবং জনপ্রিয় একটি মাধ্যম। আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে যথারীতি থাকবেন কানাডিয়ান রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট শাহনাজ পারভিন। আমরা কথা বলবো সুপার ভিসা নিয়ে। আমরা বিস্তারিত কথা বলবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো মন্তব্য, যে কোনো প্রশ্ন আপনারা আমাদের এই লাইভ ফেসবুক লাইভের অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশনে যে করতে পারেন। অনুষ্ঠানটি পছন্দ হলে, ভালো লাগলে আমাদেরকে লাইক দিতে পারেন এবং এর রেকর্ডেড ভার্সন, এই প্রোগ্রামের রেকর্ডেড ভার্সন আপনারা রেডিও মেট্রোমেইলের ফেসবুকে কিংবা আমার ফেসবুক লাইভে আপনারা যে কোনো সময় পরবর্তীতেও দেখে নিতে পারেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল ইমামুল হক, আমার ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেল, সেখানেও এই রেকর্ডেড প্রোগ্রামগুলো থাকবে। যারা যেমন আগের বিষয়গুলো যেগুলো আমরা আলাপ করেছি, যেগুলো লাইক স্টাডি ইন ক্যানাডা, লাইক ফ্যামিলি ইমিগ্রেশন স্পন্সরশিপ, এই সমস্ত বিষয়, যারা এক্সপ্রেস এন্ট্রি ভিসা, এই সমস্ত বিষয় যারা জানতে চান, তারা পর আগের অনুষ্ঠানগুলো আমাদের দেখে নিতে পারেন আমাদের ফেসবুকে যে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে যে। আসুন তাহলে আজকে আমরা কথা বলি সুপার ভিসা নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ শাহনাজাপা, গুড মর্নিং। গুড মর্নিং, হ্যালো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সবাইকে শাহনাজ পারভিন অর্থাৎ আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা আলাপ করব সুপার ভিসা নিয়ে। আমার মনে হয় যথেষ্ট প্রশ্ন নিয়ে বসে আছেন ইমাম ভাই, এবং উনি আমাকে সুপার ভিসা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর যতটা ব্যাখ্যা করে বলা যায়, যাতে সবার কাছে বিষয়টা বোধগম্য হয়। ধন্যবাদ শাহনাজাপা। আমরা কথা বলবো সুপার ভিসা নিয়ে বলেছি। প্রথমে একটি প্রশ্ন, যে সুপার ভিসা বিষয়টি, মানে সুপার কি কোনো, আমরা অনেক সময় বলি না ইটস ভেরি সুপার অ্যাক্টিভ অর সামথিং, এই ভিসার কি এরকম সুপার আসলে ক্যারেক্টার কিছু আছে, মানে কি এই ভিসাটি কি এবং কাদের জন্য? আসলে নামের সঙ্গে আমি বলবো যে একটা যথেষ্ট কি বল গুরুত্ব রয়েছে। যেভাবে আপনি বলেছেন যে সুপার কিছু কি রয়েছে সুপার ভিসার সঙ্গে, আসলে এটা একটা সুপার অ্যাপ্রোচ টেকেন বাই দ্য কানাডিয়ান গভর্নমেন্ট অর দ্য কানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেম। এটার একটু ব্যাকগ্রাউন্ড আমি বলি। সুপার ভিসা প্রচলিত হয়েছে ডিসেম্বর 1, 2011, এবং সুপার ভিসাটা আরেকবার প্রমাণ করে কানাডিয়ান গভর্নমেন্ট ফ্যামিলি রিইউনিয়নের প্রতি কতটা সচেতন। যখন প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপ দীর্ঘায়িত হচ্ছিল এবং একটা পর্যায়ে গিয়ে দেখা গিয়েছিল যে 8 বছরের মতন বেশি সময় লেগে যাচ্ছে একজন প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টসকে কানাডায় আসতে, তখনই আসলে সুপার ভিসার আবির্ভাব। এবং সুপার ভিসা, আমি আগেই বলেছি, ইটস সুপার অ্যাপ্রোচ কানাডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে। এখন প্রশ্ন হচ্ছে সুপার ভিসাটা আসলে কি। সুপার ভিসা হচ্ছে একটা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট বা ভিজিটর ফর প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস যারা কানাডাতে ভিজিটর হিসেবে আসতে চান, এবং ওনারা এটার ভ্যালিডিটি ম্যাক্সিমাম 10 বছর, এবং এক মানে ইচ ভিজিটে ওনারা 2 বছরের মতন থাকতে পারেন, সর্বোচ্চ 2 বছর থাকতে পারেন। যেমন অন্য ভিজিটাররা যখন কানাডাতে আসেন, আমরা সবাই জানি মাল্টিপল এন্ট্রি ভিসা থাকা সত্ত্বেও 6 মাসের বেশি এখানে থাকার কোনো অধিকার নাই। তবে সুপার ভিসাতে যদি কেউ আসেন তাহলে ইটস মাল্টিপল এন্ট্রি ভিসা, ম্যাক্সিমাম ভ্যালিডিটি 10 ইয়ার্স, অ্যান্ড ইচ এন্ট্রি ক্যান অ্যালাউ এ প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস টু স্টে ইন ক্যানাডা ম্যাক্সিমাম 2 ইয়ার্স। ধন্যবাদ। সুতরাং যারা সুপার ভিসার কথা বিবেচনা করছেন, তাদের বাবা মা কিংবা গ্র্যান্ড প্যারেন্টস, নানা নানি দাদা দাদির জন্য তাদেরকে মনে রাখতে হবে একটি ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2 বছর, 2 বছর সময় পর্যন্ত তারা থাকতে পারবেন একটা ভিজিটে। আবার যে হয়তো পরে আবার আসতে পারবেন, এসে আবার 2 বছর থাকতে পারবেন। ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি ইতোমধ্যে আপনারা অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন, আজকেও পাঠাচ্ছেন এবং এর আগেও কিছু প্রশ্ন পাঠিয়েছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেবার চেষ্টা করব অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এখন থেকে আনুমানিক 15 মিনিটের ভেতরে বা 20 মিনিটের ভেতরে আমরা চেষ্টা করব। শুধু একটি প্রশ্ন, আগের একটি প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে তারপরে আমি চলে যাই। আমার প্রশ্নটি হচ্ছে, হু ক্যান অ্যাপ্লাই ফর দিস, কে যোগ্য এই সুপার ভিসার জন্য? আমি কানাডায় থাকি, আমার এটুকুই কি আমার যোগ্যতা যে আমি কানাডায় থাকি, আমি এখন আমার বাবা মাকে বা আমার নানা নানি বা দাদা দাদিকে নিয়ে আসতে পারি? এই যোগ্যতার মাপকাঠি কি,
একটি বিষয় শুধু এর সঙ্গে আমি বলে রাখি, আপনি আপনাদের থেকে একজন শাহনাজ রেজা প্রশ্ন করেছেন যে আপনি এখানে টরন্টোতে থাকেন, আপনি একজন ব্যাংকার, আপনার বাবা মাকে আপনি সুপার ভিসায় আনবেন নাকি স্পন্সর করে আনবেন? ডেফিনেটলি আপনার বাবা মাকে যদি, এটি আমার কাছে মনে হয় আপনিও একমত হবেন যে যদি পার্মানেন্টলি নিয়ে আসতে চান ডেফিনেটলি আপনি স্পন্সর করে নিয়ে আসলে ভালো, তারা ইমিগ্রেশনের স্ট্যাটাস পাবেন, সিটিজেনের স্ট্যাটাস, পিআরের স্ট্যাটাস পাবেন। আর সুপার ভিসা হচ্ছে 2 বছরের জন্য, এটি টেম্পোরারি সময়ের জন্য যদি আপনি আনতে চান সেক্ষেত্রে সুপার ভিসা। যাই হোক, আমাদের যে প্রশ্নটি ছিল সেটি হলো যে কে যোগ্য তার এই সুপার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে? ধন্যবাদ ইমাম ভাই। প্রশ্নটা হচ্ছে এলিজিবল কে, কে সুপার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। এই বিষয়টা নিয়ে অনেক সময় অনেকে দ্বন্দ্বে ভুগেন যে আমি অ্যাপ্লাই করব অন বিহাফ অফ মাই প্যারেন্টস অথবা আমার প্যারেন্টস অ্যাপ্লাই করবে। আপনার সুপার ভিসা ফর প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, সুতরাং অ্যাপ্লিকেন্ট হচ্ছেন প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস, কিন্তু তার সন্তান অথবা গ্র্যান্ড চিলড্রেন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে অথবা কেনেডিয়ান সিটিজেন হতে হবে। এটা হচ্ছে একটা অব্লিগেশন যেটা ফুলফিল করতে হবে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে সুপার ভিসার সঙ্গে রোজগার বা ইনকামের একটা কানেকশন রয়েছে, অর্থাৎ যিনি ইনভাইট করছেন অর্থাৎ আপনার ছেলে অথবা আপনার মেয়ে, যিনি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট অথবা কেনেডিয়ান সিটিজেন, তার একটা ইনকাম লেভেল থাকতে হবে এবং এই ক্ষেত্রে 1 বছরের ইনকাম ধরা হয়। আমরা আগের ফ্যামিলি স্পন্সরশিপ নিয়ে যখন কথা বলেছি তখন বলেছি যে কেনেডিয়ান ইমিগ্রেশন যখনই ইনকামের বিষয়টা বলে তখন সেটা রিফ্লেক্টেড হতে হবে নোটিস অফ অ্যাসেসমেন্টে। সুতরাং সুপার ভিসার ক্ষেত্রেও যখন একজন সন্তান অথবা নাতি নাতনি যাই বলি না কেন তার প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টসের সুপার ভিসার জন্য সহযোগিতা করছেন অ্যাপ্লিকেন্ট প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস, কিন্তু সহযোগিতা করছেন তখন তাকে ইনকামের বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে সরকার নির্ধারিতভাবে বলে দিয়েছে ফ্যামিলি সাইজ ওয়াইজ, যেমন ধরেন কথার মতন কথা, একজন সন্তান তার পরিবার রয়েছে, পরিবারের সদস্য সংখ্যা আমি ধরে নিচ্ছি 4, অর্থাৎ উনি, ওনার স্ত্রী এবং 2 বাচ্চা। উনি সুপার ভিসার জন্য ইনভাইট করতে চাচ্ছেন ওনার মা বাবাকে, অর্থাৎ হচ্ছে 6 জন, 4 জন রয়েছে ওনার পরিবারে, আরও 2 জনকে উনি ইনভাইট করতে চাচ্ছেন সুপার ভিসার মাধ্যমে কানাডাতে ভিজিটে নিয়ে আসতে চাচ্ছেন। সেক্ষেত্রে ইনকামটা কী হবে? সেক্ষেত্রে ইনকামটা 6 জনের জন্য যেটা সরকার নির্ধারণ করে দিয়েছে সেটা হচ্ছে $58,473। এইটা নোটিস অফ অ্যাসেসমেন্টে রিফ্লেক্টেড হতে হবে। আগের মতন এবারও বলছি এটা ফ্যামিলি ইনকাম, সুতরাং আমি বোধহয় বোঝাতে পেরেছি যে একটা হচ্ছে যে লিগাল স্ট্যাটাস থাকতে হবে যিনি ইনভাইট করেন, তার আর্থিক সচ্ছলতা থাকতে হবে। আর একটা বিষয় সুপার ভিসার ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, যেটাকে মাস্ট করা হয়েছে, সেটা হচ্ছে $100,000 মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে হবে আপনি যাকে ইনভাইট করছেন তার জন্য। ধন্যবাদ শাহনাজ আপা। ভিউয়ার্স, আপনারা একটি বুঝলে, একটি জিনিস পরিষ্কার হলো যে এই সুপার ভিসার জন্য একটি হলো যে অ্যাপ্লিকেশন করতে হবে যিনি আসবেন, অর্থাৎ আমাদের বাবা মা কিংবা আমাদের গ্র্যান্ড প্যারেন্টস, তাদের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, কিন্তু আপনাকে বেস করে, যিনি ক্যানাডায় আছেন তার যদি ছেলে মেয়ে কিংবা নাতি নাতনি তারা যদি থাকেন তাদেরকে কেন্দ্র করেই এই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে হবে। আমি আপনাকে হয়তো পরবর্তীতে জিজ্ঞেস করতাম ইনকাম লেভেল। অনেকে প্রশ্ন করেন যে আমার কীরকমের ইনকাম থাকলে আমি আমার বাবা মাকে বা আমার গ্র্যান্ড প্যারেন্টসকে সুপার ভিসা দিয়ে আনতে পারি। আপনি একটি পরিবারের উদাহরণ দিয়ে বলেছেন যে 4 সদস্যের একটি পরিবার যদি তাদের বাবা মাকে আনতে চায় তাহলে তাদের 58,773 ইনকাম থাকতে হবে। সুতরাং এবং এটি নির্ধারণ করছে যে সেক্ষেত্রে 6 জন। আর একটা পরিবার যদি হয় যে ওনারা 2 জন, ওনাদের কোনো সন্তান নেই এবং ওনারা শুধুমাত্র মাকে সুপার ভিসা নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে সর্বসাকুল্য 3 জন। এই 3 জনের ক্ষেত্রে $37,650। সুতরাং আপনি বুঝতে পাচ্ছেন যে অ্যামাউন্টটা ওঠানামা করে পরিবারের সদস্য সংখ্যার উপরে ভিত্তি করে। ধন্যবাদ শাহনাজ আপা। ভিউয়ার্স, তাহলে বোঝা গেল যে আমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেস, সুপার ভিসার জন্য ইনকাম একটি বিষয় এবং অ্যাপ্লিকেশন প্রসেসটি করতে হবে
অপর পক্ষ থেকে, বাবা মা কিংবা গ্র্যান্ড প্যারেন্টস যারাই আসবেন তাদের পক্ষ থেকে। ভিউয়ার্স, আপনাদের যে কোনো পরামর্শ, এর আগেও বলেছি আমরা আমাদের এই ফেসবুকে যদি এই মুহূর্তে সুপার ভিসা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেব। আর আপনাদের যারা পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, আমরা হেল্পলাইন অনুষ্ঠান রেডিও মেট্রোমেলে, সেখানে যুক্ত হয়েছেন আপনি এবং আমরা কথা বলছি সুপার ভিসা নিয়ে, কেনেডিয়ান ইমিগ্রেশন প্রসেসের একটি খুব স্পেসিফিক দিক। শানাজাপা, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। আমাকে অনেকেই, অনেক সময় ভিউয়ার্স যারা আছেন আমাদের, অনেকেই প্রশ্ন করেন যে সুপার ভিসার কথা উঠলেই ইন্স্যুরেন্সের কথা একটা আসে, যে ইন্স্যুরেন্সের একটি বিষয় আছে। এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি প্রশ্নও করেছেন যে এই সুপার ভিসার সঙ্গে মেডিকেল ইন্স্যুরেন্সের একটি বিষয় আছে, এই মেডিকেল ইন্স্যুরেন্সের বিষয়টি কেমন এবং এটি কিভাবে করতে হয়? সুপার ভিসার ক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি করা হয়েছে। আপনি যদি লক্ষ্য করেন যে একজন বাবা মা যদি সাধারণ ভিজিটার ভিসায় ভিজিট করতে চান তাহলে তাকে মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে হচ্ছে না। সুপার ভিসার ক্ষেত্রে এটা বাড়তি সংযোজন যে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে হবে এবং এটা মাস্ট করা হয়েছে। প্রথম কথা হচ্ছে এক বছরের অন্তত পক্ষে মেডিকেল ইন্স্যুরেন্সটা কিনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটার অ্যামাউন্ট বলে দেওয়া হয়েছে, এটার কভারেজ অন্তত পক্ষে $100,000 হতে হবে এবং এই যে $100,000 আপনি ইন্স্যুরেন্সটা কিনলেন তাতে তিনটে জিনিস কভার করে, একটা হচ্ছে হেলথ, হসপিটালাইজেশন, আর একটা হচ্ছে রিপেট্রিয়েশন। আর একটা বিষয় যে আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন, যদি ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়, যখন একজন মা বাবা অথবা গ্র্যান্ড প্যারেন্টস ইয়েতে আসছেন তখন তাদের কাছে তার একটা কপি পলিসি, দ্যাট মিন্স মেডিকেল ইন্স্যুরেন্সের কপি বা পলিসির কপি তার হাতে থাকতে হবে, যা ইমিগ্রেশন অফিসার পোর্ট অফ এন্ট্রিতে দেখবেন। সুতরাং মেডিকেল ইন্স্যুরেন্সটাকে মাস্ট করা হয়েছে, ম্যান্ডেটরি করা হয়েছে, এমনকি আপনি যখন আসবেন তখন একটা কপিও আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে, যা আপনাকে ইমিগ্রেশন অফিসারকে পোর্ট অফ এন্ট্রিতে দেখাতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ শানাজাপা। ভিউয়ার্স, অনেকেই আরেকটি বিষয় জানতে চান, সেটি হচ্ছে যে আপনি ক্যানাডায় থাকেন, আপনি আপনার বাবা মাকে নিয়ে এসছেন দু বছরের জন্য সুপার ভিসা দিয়ে, কিন্তু এবং সেজন্য আপনারা একটি ইন্স্যুরেন্সও, মেডিকেল ইন্স্যুরেন্সও করলেন দু বছরের জন্য। প্রশ্নটা আপনারা অনেকেই করেন যে দু বছরের জন্য করলাম কিন্তু এক বছর পর যদি আমার প্যারেন্টস চলে যান তাহলে কি আমি এই যে মেডিকেল ইন্স্যুরেন্স যে করলাম এটি কি রিফান্ড পাওয়ার কোনো সুযোগ আছে কিনা, এই বিষয়ে যদি আপনি একটু আপনার মন্তব্য বলেন। আসলে এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো, যে আমি মেডিকেল ইন্স্যুরেন্স কিনেছি, আমি কি রিফান্ড পাবো? আমি একটা সিনারিও বলছি, আগেই বলেছি যে আপনি যখন বা আপনার প্যারেন্টস যখন সুপার ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন তখন তার সঙ্গেই কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সের পলিসির কপি জমা দিতে হবে, অর্থাৎ আপনি ভিসা পাওয়ার আগেই আপনাকে ইন্স্যুরেন্সটা কিনতে হচ্ছে। কোনো কারণে ভিসা রিফিউজ হতে পারে, এমন হতে পারে যে উনি হয়তো ওনার মাইন্ড চেঞ্জ করেছেন, অথবা পারিবারিক কোনো পরিস্থিতি হয়েছে, অথবা ওনার ব্যক্তিগত কোনো কারণে উনি কানাডাতে আসছেন না। প্রতিটা মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা ইফেক্টিভ ডেট থাকে, যে কবে থেকে কার্যকর করা হবে, কারণ এই মেডিকেল ইন্স্যুরেন্স যখন আপনি কিনছেন তখন আপনি ডিক্লেয়ার করছেন যে এটা কেন কিনছেন এবং সেই ব্যক্তি এখনও ক্যানাডাতে নয়। সুতরাং ইফেক্টিভ ডেটের আগে যদি আপনি যে কোনো কারণে, যেটা আমি মেনশন করেছি, ভিসা না পাওয়ার কারণে হোক, ব্যক্তিগত কোনো কারণেই হোক, উনি আসছেন না, এটা যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে দেওয়া হয় তাহলে আপনি পুরোটাই রিফান্ড পেতে পারেন। আর কখনো কখনো কোনো কোনো কোম্পানি হয়তো লামসাম একটা অ্যামাউন্ট, ধরেন $50 মতন হতে পারে ম্যাক্সিমাম, যে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসাবে হয়তো কেটে রাখতে পারে, আদার দেন দ্যাট আপনি পুরো টাকাটাই রিফান্ড পেতে পারেন। ধন্যবাদ। সুতরাং এটি একটি আশ্বস্ত করবার বিষয় যে রিফান্ড পাওয়ার একটি সুযোগ আছে। সুতরাং যারা আপনাদের বাবা মার কথা চিন্তা করছেন এবং যারা যদি বাবা মা অল্প সময় থেকে চলে যান সেক্ষেত্রে আপনারা এই সুযোগটি নিতে পারেন, তাই তো? এই জায়গাটা আমার মনে হয় ব্যাখ্যা দেওয়া, সেটা হচ্ছে যে এখন আমি ধরে নিচ্ছি যে একজন মেডিকেল ইন্স্যুরেন্স কিনেছেন এক বছরের জন্য, উনি কানাডাতে এলেন, উনি ইচ্ছে করলে দু বছর থাকতে পারেন, কিন্তু একজন বাবা মা মনে করলেন তিন মাস থাকার পরে আমার আর ভালো লাগছে না, আমি দেশে ফেরত যেতে চাই, অথবা ওনার দেশে কোনো প্রয়োজন রয়েছে, উনি চলে যেতে চান, তাহলে যে জিনিসটা হবে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করতে হবে যে আমার এই ইন্স্যুরেন্সটা আর আমি কন্টিনিউ করতে চাচ্ছি না। তাহলে যেটা হবে, আপনি যতদিন পর্যন্ত ব্যবহার করবেন ততদিন পর্যন্তই শুধু আপনি প্রিমিয়াম দিবেন, আপনি এক বছরের জন্য কিনলেও সারা বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে না, প্রোভাইডেড ইউ নিড টু ইনফর্ম দেম অ্যাকর্ডিংলি। সুতরাং তথ্য যে বিষয়টি হলো যে আপনাকে যদি আপনার
সিচুয়েশনে কোনো পরিবর্তন হয় এই বিষয়টি যথা যে কর্তৃপক্ষ ইনস্যুরেন্স তাদেরকে ইনফর্ম করতে হবে, জানাতে হবে। সুতরাং সেক্ষেত্রে আপনাকে আর প্রিমিয়াম দিতে হবে না যদি আপনার বাবা মা এখানে না থাকেন। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে খুব স্বাভাবিক প্রশ্ন যে এই ভিসা অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস আমাদের লাগে, কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, সেক্ষেত্রে যদি একটু আমাদেরকে পরামর্শ দেন যে কিভাবে আমরা এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে পারি এবং কি কি প্রয়োজন আমাদের। ইমাম ভাই, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার মনে হয় যে যতবার আমরা যত প্রোগ্রাম নিয়েই কথা বলেছি সেই জায়গাটাই কিন্তু আমরা এটা উল্লেখ করার চেষ্টা করেছি যে আপনি কিভাবে আপনার প্যাকেজটা জমা দিলেন সেটা আসলেই জরুরি। এক্ষেত্রেও তাই, তারপরেও সরকার একটা নির্ধারিত চেকলিস্ট করে দিয়েছে। আমি সবাইকে বলবো যে যারাই সুপার ভিসার কথা ভাবেন এবং অ্যাপ্লিকেশন করার কথা চিন্তা ভাবনা করছেন, প্রস্তুতিটা নেবেন চেকলিস্টটাকে ধরে। হতেই পারে চেকলিস্টের বাইরেও আপনাকে যেতে হতে পারে, তবে মূলত যে জিনিসগুলো ক্যানাডিয়ান সিস্টেম এক্সপেক্ট করে সুপার ভিসার ক্ষেত্রে সেটা হচ্ছে, প্রথম যিনি আপনাকে আনছেন অর্থাৎ আপনার সন্তান অথবা আপনার নাতি নাতনি যিনি পার্মানেন্ট রেসিডেন্ট অথবা ক্যানাডিয়ান সিটিজেন, তাকে একটা লেটার অফ ইনভাইটেশন থাকতে হবে, অর্থাৎ উনি আপনাকে ইনভাইট করছেন টু ভিজিট হিম অর হার, এটা একটা খুবই জরুরি। আর একটা হচ্ছে আমি বলেছি যে রোজগারের ব্যাপারে, সুতরাং ওনার ফ্যামিলি সাইজ ওয়াইজ যে ইনকাম রয়েছে তার নোটিস অফ অ্যাসেসমেন্টে রিফ্লেক্টেড হতে হবে এবং সেই নোটিস অফ অ্যাসেসমেন্টের একটা কপি জমা দিতে হবে। তৃতীয়ত হতে পারে যে আপনি যদি মনে করেন যে ওকে নোটিস অফ অ্যাসেসমেন্ট দিয়েছি, এটা বাড়তি, এটা নট মাস্ট, কিন্তু কেস টু কেস এটা ভ্যারি করে যে আপনি আপনার এমপ্লয়মেন্ট লেটার তার সাথে সংযোজন করতে পারেন, আমি যিনি ইনভাইট করবেন তার কথা বলছি, তার ওনার পে স্টাফ জমা দিতে পারেন, কিন্তু ম্যান্ডেটরি নয়, ইচ্ছে করলে দিতে পারেন। ম্যান্ডেটরি যেটা সেটা হচ্ছে টু প্রুভ দ্য রিলেশনশিপ, আপনি যদি আপনার মাকে বা বাবাকে ইনভাইট করতে চান তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে হবে আপনার সঙ্গে কি রিলেশনশিপ, অথবা গ্র্যান্ড প্যারেন্টসের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এই বিষয়গুলোকে এবং টপ অফ এভরিথিং যেটা আমি বলেছি সুপার ভিসার ক্ষেত্রে ম্যান্ডেটরি করা হয়েছে মেডিকেল ইন্স্যুরেন্স, ইউ নিড টু টেক এ কপি অফ দ্য ইন্স্যুরেন্স পলিসি অ্যান্ড অ্যাড ইট উইথ ইউর অ্যাপ্লিকেশন প্যাকেজ। মোটামুটি এই হচ্ছে আপনার, আদার দেন আমি জানি যে বাংলাদেশ থেকে যদি কেউ আসে তাকে বায়োমেট্রিক্স দিতে হবে, আরও এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে যে কান্ট্রি স্পেসিফিক কী কী ইনস্ট্রাকশনস রয়েছে। বাংলাদেশের জন্য বায়োমেট্রিক্স ম্যান্ডেটরি, তবে কোনো প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টসের বয়স যদি 79 অথবা তার চেয়ে বেশি হয় তাহলে তার বায়োমেট্রিক্সের প্রয়োজন নেই। নর্মালি বায়োমেট্রিক্স প্রয়োজন হয় বাংলাদেশ থেকে ভিজিটার ভিসা বা সুপার ভিসা আসতে হলে। ধন্যবাদ শাহনাজ আপা। ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা সুপার ভিসা বিষয়ে প্রায় শেষের দিকে, আমি একটি প্রশ্ন করে আমরা সুপার ভিসা সংক্রান্ত আলোচনা আজকে শেষ করব। তার আগে বলি একটু, এর আগের এপিসোড নিয়ে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন। খোকন সরকার চেক রিপাবলিক থেকে আমাদেরকে ইমেল করেছেন, তিনি ক্যানাডায় আসতে চান। খোকনকে শুধু এটুকুই ভাই আপনাকে বলতে চাই যে আপনি ডিটেলসটা পাঠালে যে আপনার কি স্ট্যাটাস আছে, বয়স কত, শিক্ষাগত যোগ্যতা কি, কিভাবে আসতে চান, আমরা হয়তো আমাদের যে কনসালটেন্ট আছেন উনি পরামর্শ দেবেন। পান্না আরিবা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আমরা এর আগে দিয়েছি। হাজি দেলওয়ার হোসেন করেছেন, তাকেও আমরা অনুরোধ করব আমাদের আগের যে এপিসোডগুলো আছে যেখানে শাহনাজ পারভীন ইমিগ্রেশনের অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন, সেগুলো আপনি যদি শুনে নেন আমাদের ইউটিউবে যে ইমামুল হক এই ইউটিউবে যে, অথবা আমাদের রেডিও মেট্রোমেইলের ফেসবুক অ্যাকাউন্টে যেয়ে যদি প্রিভিয়াস যে এপিসোডগুলো আছে শুনলে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। আয়াত হোসেন ফ্রম ঢাকা, আপনি বলেছেন আপনার খালাতো ভাই আপনাকে স্পন্সর করতে পারবে না। আমার ধারণা যে খালাতো ভাই হলে সেই সুযোগটি নেই, এটি আপন ভাই বোন হলেই বাবা মার সঙ্গে ভাই বোনদেরকে স্পন্সর করবার একটি সুযোগ আছে। জি কে নাসুল্লাহ ঢাকা থেকে আপনি জানতে চেয়েছেন, আপনি মূলত আসলে বলেছেন এটি খুব তথ্যমূলক একটি অনুষ্ঠান, আপনার ভালো লেগেছে অনুষ্ঠানটি, আমাদেরও ভালো লেগেছে যে আপনার অনুষ্ঠানটি ভালো লাগছে, আপনাদের উপকারে আসছে। মালিকা পারভিন লিজা, আপনি যে প্রশ্নটি করেছেন সেটির উত্তর আমরা এর আগের অনুষ্ঠানে দিয়েছি, আপনি দয়া করে আরেকবার যদি আমাদের পেছনের অনুষ্ঠানগুলো দেখে নেন। জসিমউদ্দিন, আপনি স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছেন, আমরা একটি এপিসোডে এর আগে স্পেসিফিক্যালি স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলেছি, সো আশা করি আপনি সেটি যদি দেখে নেন উত্তর পাওয়া যাবে। শাহজাহান মাইনুল হক, আপনি প্রশ্ন করেছেন আপনার ছেলে ক্যানাডায় ঢাকায় হোটেল ম্যানেজমেন্ট পড়া শেষ করেছে, উচ্চশিক্ষার জন্য হায়ার স্টাডিজের জন্য এখন এখানে ক্যানাডায় আসতে চায়, কি করণীয়।
আপনার জন্য একই পরামর্শ যে আমরা এর আগে স্টাডি ইন ক্যানাডা বিষয়ে স্পেসিফিক কথা বলেছি, সেখানে এটি শোনার পরে হয়তো আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে আপনারা আমাদেরকে লিখতে পারেন, ইমেল করতে পারেন, আমাদেরকে ফেসবুকে জানাতে পারেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। আরেকটি বিষয়ে খোদেজা নাজমা ঢাকা থেকে প্রশ্ন করেছেন, ক্যানাডাতে স্পন্সরশিপে গেলে কি পিআর এর সুযোগ সবাই পাবে কিনা? উইচ ওয়ান ইজ সুইটেবল ফর সুপার ভিসা স্পন্সরশিপ? আপনি মূলত বলেছেন যে কোনটি ভালো, সুপার ভিসা ভালো না স্পন্সরশিপে আসলে ভালো? এটি আমি আগেই বলেছি, এটি ডিপেন্ড করে, আপনি যদি অল্প সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য বাবা মাকে আনতে চান নিঃসন্দেহে সুপার ভিসা ভালো, আর যদি তাকে পারমানেন্টলি নিয়ে আসতে চান তাহলে অবশ্যই স্পন্সরশিপ করে নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। তাহমিনা ফেরদৌসি রুমি ঢাকা থেকে বলেছেন যে তিনি স্কিল ইমিগ্রেশনে আসতে চান, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? সেটিও আমরা বলেছি, আমরা এক্সপ্রেস এন্ট্রি নিয়ে কথা বলেছি, ইমিগ্রেশনের অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছি, সেখানে আপনি যদি একটু দেখে নেন দয়া করে তাহলে হয়তো আপনার প্রশ্নের উত্তর পাবেন। তারপরও আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই মাসের এপ্রিলের শেষ সপ্তাহের যে বুধবার, বুধবার সেই বুধবারে আমরা আপনাদের সমস্ত প্রশ্ন, যে কোনো রকমের একটি বিষয় সমস্যা হয় যখন আমরা সুপার ভিসা নিয়ে কথা বলছি, সেই সময় যদি এক্সপ্রেস এন্ট্রির কোনো বিষয় আসে সেটি উত্তর দেয়া একটু কষ্টকর হয় না আমাদের দিক থেকে, কিন্তু আপনাদের জন্য অনেকের জন্যই একটু অসুবিধাজনক হতে পারে যে কথা বলছি সুপার ভিসা নিয়ে, মাঝখানে আবার আমরা ঢুকে গেলাম এক্সপ্রেস এন্ট্রি বিষয় নিয়ে। সেই এই জন্য আমরা চিন্তা করেছি যে এই মাসের শেষ বুধবার আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে আমরা একটি পর্ব থাকবে আমাদের, সেখানে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা দেব, সেটি সেই যে কোনো রকমের ক্যানাডিয়ান ইমিগ্রেশন বিষয় নিয়ে। সেজন্য আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদেরকে ফেসবুকে জানাতে পারেন। রেডিও মেট্রো মেইলের ইমেল আপনারা জানেন, radio@themetromail.com। এবার আমি আসি ভিউয়ার্স, যে যে বিষয়ে আমরা কথা বলছিলাম সুপার ভিসা, সেনাজাপার শেষ প্রসঙ্গ যদি আমরা আসি, যে সুপার যে কোনো ভিসার ক্ষেত্রেই আমাদের হয় ভাই আজকে প্রসেস শুরু করলে আমি কবে ভিতরে যেতে পারবো, বা প্রসেসিং সময়টা কত কতদিন, আমি কতদিন অপেক্ষা করব ভিসার জন্য, এই প্রসেসিং টাইম নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন। অবশ্যই সুপার ভিসার প্রসেসিং টাইম নিয়ে কথা বলবো, কারণ যে কোনো জিনিস বা যে কোনো প্রক্রিয়া যখন আপনি শুরু করেন খুব সঙ্গত কারণেই আপনার মনে যে প্রশ্নটা জাগে, এই প্রক্রিয়াটা আমি কতদিনে শেষ করতে পারবো। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইমাম ভাই বলছিলেন যে অনেক প্রশ্ন ওনার কাছে আসছে, আমি বলবো এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার জন্য, অথবা আগেও যারা আমাদের অনুষ্ঠান দেখেন বা আমাদেরকে ফলো করেন তাদের সবার জন্য, যে আপনারা যদি কখনো মনে করেন যে কোনো তথ্য আপনাদের জানা প্রয়োজন, অথবা অনেকে আমি দেখেছি যে আপনারা মেনশন করেছেন যে আমার সার্ভিসটা কিভাবে পেতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যে ইমেল ইজ দ্য বেস্ট অপশন, ইমেইলের মাধ্যমে লিখতে পারেন। আমার ইমেল হচ্ছে info@safireimmigration.com অথবা safire.immi@gmail.com, এতে আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে লিখতে পারেন, যে কোনো সার্ভিস যদি আমার কাছ থেকে পেতে চান ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। এবার আমি প্রশ্নের উত্তরে যাচ্ছি যে সুপার ভিসার প্রসেসিং টাইম কত। আমি যদি ধরে নিই যে বাংলাদেশ থেকে একজন প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস অথবা একজোড়া প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস সুপার ভিসাতে কানাডায় আসতে চাচ্ছে, প্রসেসিং টাইম কত এই মুহূর্তে, কারণ এটা দেশ টু দেশ ভ্যারি করে। বাংলাদেশের জন্য যে সময় পাকিস্তানের জন্য, ইন্ডিয়ার জন্য, মালয়েশিয়ার জন্য অথবা অস্ট্রেলিয়ার জন্য একই সময় নয়। বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে আপনি অনলাইনে গেলে দেখবেন সেখানে দেখাচ্ছে সুপার ভিসার ক্ষেত্রে সময় লাগবে 102 দিন, আর যদি সাধারণ ভিজিটার ভিসা হয় তাহলে সেটা লাগবে 12 দিন। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলবো, যদিও বাংলাদেশের ক্ষেত্রে 102 দিন লেখা আছে, কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে 6 উইকসের মধ্যেই কাজটা হয়ে যায়। এটা অ্যাভারেজ বলছি, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন। সো আমি মনে হয় আপনাদের প্রসেসিং টাইমের উত্তরটা দিতে পেরেছি। ধন্যবাদ শানাজাপা। ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। রেডিও মেট্রোমেলের হেল্প লাইনে আজকে আমরা কথা বলেছি সুপার ভিসা নিয়ে। এর পরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানবার থাকে, আমাদেরকে ইমেল করতে পারেন। আপনি শাহনাজ পাবিন ওনার ইমেলের কথাও বলেছেন, আপনাদের আমাদের রেডিও মেট্রোমেলের যে ইমেলটি এখানে আছে radio@themetromail.com, সেখানেও আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন, ফেসবুকেও আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন, সেই প্রশ্নের উত্তর আমরা দেবার চেষ্টা করব। এবং যেটি বলেছি এর আগে যে আপনাদের ইমিগ্রেশন বিষয়ে, ভিসা বিষয়ে, ক্যানাডিয়ান ইমিগ্রেশনের যে কোনো সিস্টেম নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে পাঠালে এই মাসের অর্থাৎ এপ্রিলের শেষ বুধবার বাংলাদেশ সময় রাত 9টা
টরন্টো সময় সকাল 11টায় আমরা আবার হাজির হব ফেসবুক লাইভে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবার কানাডিয়ান ইমিগ্রেশন প্রসেসের অন্য একটি বিষয় নিয়ে আমরা হয়তো কথা বলবো, আপনাদেরকে জানাবো সেই বিষয়টি কি, সেই ইমিগ্রেশন পদ্ধতিটি কেমন, কিভাবে সেটি অ্যাপ্লাই করা যেতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সেই বিষয়ের বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনায় আমরা আসব। আপনারা সবাই ভালো থাকবেন, পৃথিবীর যেখানে যে প্রান্তেই আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।